ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা বিরাট খুশির খবর, কারণ রাজ্য পুলিশে 24,000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে মমতা সরকার। বন্ধুরা, বিস্তারিত জানার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। তাহলে বিস্তারিত জেনে নাও, রাজ্য পুলিশে 24,000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে মমতা সরকার। মঙ্গলবার নবান্নে পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। দেশের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জির জীবন অবসানের কারণে পিছিয়ে যায় পুলিশ দিবসের অনুষ্ঠান। মঙ্গলবার দিনটি পুলিশ দিবস অনুষ্ঠানের জন্য নির্ধারিত ছিল। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 3 বছরের মধ্যে রাজ্য পুলিশে 24,000 কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। এর পাশাপাশি 2,400 সাব ইন্সপেক্টরও নিয়োগ হবে বলে এদিন জানান তিনি। এদিন পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার প্রমুখ। সেখানেই পুলিশের জন্য একাধিক নতুন ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্র সচিব জানান, গত 9 বছরে পশ্চিমবঙ্গে 1,76,000-এর বেশি পুলিশ কর্মী নিয়োগ হয়েছে। আগামী 3 বছরের মধ্যে রাজ্যে 24,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়া এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত 16 জন পুলিশকর্মীর পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্রও তুলে দেন পুলিশ আধিকারিকরা। বন্ধুরা, এর পাশাপাশি তাহলে জানিয়ে দিচ্ছি, কারণ এই নভেম্বরের আগেই কিন্তু রাজ্যে 8,000-এর বেশি পদে কিন্তু অলরেডি তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। ঠিক আছে, নতুন বিজ্ঞপ্তি বেরোবে, আগেই বেরোতো, পুজোর আগেই বেরোনোর সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হওয়ার নয়, কারণ যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে বুঝতেই তোমরা পাচ্ছ, এর জন্য কিন্তু এখন বের হবে না নতুন বিজ্ঞপ্তি, কিন্তু পুজোর পরেই নভেম্বরের আগেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি পুলিশে বের হবে। ঠিক আছে, এখন তো WBP-র নতুন যে নিয়োগটা চলছে, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু পুজোর পরে নভেম্বরের দিকে, ঠিক আছে, নভেম্বরের দিকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হবে। আর এই নতুন বিজ্ঞপ্তি থেকে 7,000 থেকে 8,000 প্লাস নিতে পারে, এবং 3 বছরের মধ্যে কিন্তু 24,000 কনস্টেবল এবং 2,400 কিন্তু সাব ইন্সপেক্টরে নিয়োগ করা হবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই